আজকের গল্প এমন একটি মেয়েকে নিয়ে যে 100 দিনেরও বেশি সময় ধরে কোনো কিছু না খেয়ে বেঁচে ছিল। কিন্তু এমনটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য? এই মুভির নাম হলো দ্য ওয়ান্ডার। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই 1862 সালের সময়ের একটা গ্রাম দেখানো হয়। এখানে একটা নার্স শহর থেকে এসেছিল, এখানে গ্রামের কমিটি তাকে ডেকেছিল। নার্সকে তারা জানায় এই গ্রামের অ্যানা নামে একটা বাচ্চা মেয়ে আছে। অ্যানা তার 11তম জন্মদিনের পর থেকে কোনো কিছুই খায়নি, অর্থাৎ প্রায় 3-4 মাস থেকে অ্যানা কোনো কিছু না খেয়ে বেঁচে আছে। এখন এই কমিটি জানতে চায় যে অ্যানা কি সত্যি 3-4 মাস থেকে ক্ষুধার্ত অবস্থায় বেঁচে আছে, নাকি সে কোনো একটা উপায় খাবার খাচ্ছে, নাকি এটা একটা চমৎকার যে সে না খেয়ে এতদিন বেঁচে আছে। এটার সত্যতা জানার জন্যই তারা এই নার্স এবং একটা নানকে ডেকেছিল। নার্স এখানে একটা বাড়িতে উঠেছিল, সেই বাড়ির মালিক নার্সকে অ্যানার বাড়িতে নিয়ে যাচ্ছিল। সেই বাড়ি গ্রাম থেকে অনেক দূরে ছিল, এখানে প্রতিদিনই কেউ না কেউ অ্যানাকে দেখতে আসতো। এখানে নার্স অ্যানাকে দেখে, অ্যানাকে দেখতে একদম ফিট লাগছিল। অ্যানা একটু পরপরই প্রার্থনায় বসছিল। অ্যানার পরিবারে তার বাবা মা এবং তার একটা ভাই ছিল, কিন্তু তার ভাই মারা গিয়েছে। এই ব্যাপারটার আসল সত্য জানতে নার্স কবরস্থানে চেক করতে যায়। সেখানে সে অ্যানার ভাইয়ের লাশ দেখতে পায়। এরপরের সিনে নার্স আর নান মিলে ঠিক করে তারা দুজন মিলে 8-8 ঘন্টা করে অ্যানার উপরে নজর রাখবে, কারণ তাদের কাছে শুধু 14 দিনই আছে। 2 সপ্তাহ পরে তাদের কমিটিকে রিপোর্ট দেখাতে হবে যে অ্যানা খাচ্ছে নাকি খাচ্ছে না। এই কাজের জন্যই তাদেরকে ডাকা হয়েছে। নার্স যতটা সময় অ্যানার উপরে নজর রাখতো সে একদমই ঘুমাতো না। কিন্তু এর পরেও সে জানতে পারছিল না যে অ্যানা কোথায় থেকে খাবার খাচ্ছিল। নার্স সায়েন্স সম্পর্কে জানে, তাই সে এটাও জানতো যে এই সব কিছু কোনো চমৎকার নয়, নিশ্চয়ই অ্যানাকে চুরি করে খাবার খাওয়ানো হচ্ছে। এজন্য নার্স তার পুরো রুমের তল্লাশি করে দেখে, তবুও সে অ্যানার রুমে তেমন কিছুই খুঁজে পায় না যার ভেতরে খাবার লুকিয়ে রাখা যাবে। সে এখানে অ্যানার মায়ের সঙ্গেও কথা বলে। সে জানতে পারে অ্যানার মা তার ছেলের মৃত্যুতে অনেক বেশি শোকাহত, আর অ্যানার পুরো পরিবার গডের উপরে অনেক বেশি বিশ্বাস করে, মানে বেহেস, তোজক, আত্মা এই সব কিছুতে। একদিন নার্স অ্যানাকে নিয়ে বাহিরে বের হয়। তারা দুজন অনেকক্ষণ হাঁটাহাঁটি করে। এত হাঁটার পরেও অ্যানার ক্ষুধা লাগে না, সে শুধু পানি পান করে, তাও আবার সামান্য। এমন সময় কিছু সাংবাদিক এসে অ্যানার ছবি তুলতে শুরু করে। নার্সও কিছু বুঝে উঠতে পারছিল না। তার কাছেও একটা বিল নামের সাংবাদিক জিজ্ঞাসাবাদ করতে আসে, তবে নার্স তাকে তেমন কোনো তথ্য দেয় না। এরপর নার্স আবারও অ্যানাকে চেক করে। নার্স হিসেবে তার অ্যানার শরীরে সবকিছুই নর্মাল মনে হচ্ছিল, আর অ্যানা একদম ফিট ছিল। একদিন নার্স খেয়াল করে অ্যানাকে কোনো খাবার দেওয়া না হলেও তার পরিবারের মানুষ প্রায়ই তাকে দেখতে আসতো। এজন্য তার সন্দেহ হয় যে হতে পারে তারাই হয়তো লুকিয়ে অ্যানাকে কিছু খাওয়াচ্ছে। এজন্য সে অ্যানার পরিবারকে বলে দেয় আগামী 2 সপ্তাহ পর্যন্ত অ্যানার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, কারণ এই 2 সপ্তাহ তারা অ্যানার দেখাশোনা করবে। তার পরিবার চাইলে অ্যানাকে দেখতে পারবে, তবে দূর থেকে, তারা অ্যানার কাছে যেতে পারবে না। এসব শুনে অ্যানার মা খুবই টেনশনে পড়ে যায়, কারণ নার্স তার মেয়েকে তার কাছে থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু নার্সের এতে কিছুই যায় আসে না। অ্যানার পরিবারকে অ্যানার থেকে কিছুদিন দূরে রাখার পরে নার্স খেয়াল করে অ্যানার একটা দাঁত পড়ে গিয়েছে। দাঁত ভেঙে যাওয়ায় তার অনেক কষ্ট হলেও সে এ ব্যাপারে কাউকেই কিছু বলে না। আসলে অ্যানার মনে ধর্ম নিয়ে অনেক ভয়ভীতি ছিল, এজন্য সে নিজের কষ্ট কাউকে বলে না। এদিকে নার্স একটা মহিলাকে বিলের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে একটা সাংবাদিক ছিল আর তার পেছনে পড়েছিল। মহিলাটি তাকে বলে বিল প্রথমে এই গ্রামেই থাকতো, আর সে গ্রামের বাহিরে পড়াশোনা করতে যায়। যখন সে বাহিরে ছিল তখন গ্রামে মহামারী হয়েছিল, সেই মহামারীতে তার পরিবারের সবাই ক্ষুধায় মারা যায়। তখন তারা ঠিক করে এবার তারা সবার সামনে ক্ষুধার জ্বালায় মরবে না, আর নিজেদেরকে ঘরবন্দি করে ফেলে। এতে করে বাকি সদস্যরাও ক্ষুধায় ঘরের ভেতরেই মারা যায়। এসব শুনে নার্সের মনে একটু দয়া হয়, তাই সে এবার বিলের সঙ্গে কথা বলে। বিল বলে সে যদি একবার অ্যানার সঙ্গে কথা বলার সুযোগ পায় তাহলে যে কোনোভাবে কিছু একটা জেনে নেবে যে অ্যানা কিভাবে খাবার পাচ্ছে। বিলেরও মনে হচ্ছিল অ্যানা কোনো না কোনোভাবে খাবার খাচ্ছে, কিন্তু অ্যানা মনে করতো তার খাবার খাওয়ার প্রয়োজন নেই, সে স্বর্গ থেকে ম্যানা পায় আর সেই ম্যানার জন্যই বেঁচে আছে। পরদিন নার্স অ্যানাকে হাঁটতে নিয়ে গিয়ে বিলের সঙ্গে দেখা করায়। বিল তার সঙ্গে কথা তো বলে, কিন্তু সে বেশি কিছু বুঝতে পারে না। এরপর নার্স খেয়াল করে এখন দিন দিন অ্যানার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এজন্য নার্স এই ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলে। এই ডাক্তার গ্রামেরই ডাক্তার ছিল, যে কিনা এই কমিটি সম্পর্কেও জানতো। ডক্টর নার্সকে সাফ সাফ বলে দেয়, তোমাকে এখানে ডাকা হয়েছে কারণ শুধু এইটা জানার জন্য যে অ্যানা খাচ্ছে নাকি খাচ্ছে না।
তাই সে যেন বাড়তি কোনো কিছুতে খেয়াল না করে। নার্স এখানে থেকে তেমন কোনো সাহায্য পায় না, আর তার অনেক রাগ হচ্ছিল, কারণ অ্যানার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে সে বিছানা থেকে উঠতে পারছিল না। এজন্য নার্স সুপ নিয়ে যায় আর অ্যানার মুখের ভেতরে পাইপ দিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা তাকে এভাবে জোর করে খাওয়াতে বারণ করে, তাই নার্স পাইপ বের করে নেয় আর তাকে সরিও বলে। এইসব কথা অ্যানাও তার পরিবারকে বলে না। একদিন আবারও অ্যানা আর নার্স হাঁটছিল, তখন অ্যানা বিল আর নার্সকে নিয়ে একটা কুয়োর সামনে যায়। সে বলে এটা একটা পবিত্র কুয়া, এর ওপরের কাছে আবার লোকেরা বিভিন্ন সুতোর মতো জিনিস বেঁধে রেখেছিল। এই কুয়োর পাশে অ্যানা জ্ঞান হারায় আর অ্যানা শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। নার্স বুঝতে পারে এভাবে চলতে থাকলে অ্যানার মৃত্যু ঘটবে। এরপর ছুটির দিনে নার্স বসে সকালে নাস্তা খাচ্ছিল, তখনই তার কিছু একটা মনে পড়ে আর সে দ্রুত অ্যানার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে। সে তাকে বলে, যখন তোমার মা তোমার সঙ্গে দেখা করতে আসে তখন সে তার মুখের মধ্যে খাবার চিবিয়ে নিয়ে আসে। এভাবে তাকে খাবার দেওয়া হয়, কিন্তু তার মা তাকে বলতো এই খাবার স্বর্গ থেকে এসেছে, যেটাকে ম্যানা মনে করে সে খেত। অ্যানা শুধু 11 বছরের বাচ্চা ছিল আর ছোট থেকেই তাকে এসব কথা বোঝানো হয়েছে, তাই সেই ম্যানা খাবার কথাটা পুরোপুরি বিশ্বাস করত। নার্স তাকে বোঝানোর চেষ্টা করে সে যা খায় সেগুলো খাবার, কিন্তু অ্যানা এসব কথা বুঝতে পারে না। নার্স তাকে জিজ্ঞাসা করে যে সে প্রার্থনা কেন করে। অ্যানা জানায় সে দিনে 33 বার প্রার্থনা করে, তাও আবার রোজা রেখে, কারণ সে কারো আত্মাকে নরক থেকে স্বর্গে পাঠাতে চায়। এটা করার এই একটা মাত্র উপায় যে সে রোজা রাখবে আর 33 বার প্রার্থনা করবে। এইসব আজগুবি কথা তাকে তার মা বলেছে। এখন নার্স জিজ্ঞাসা করে যে কার আত্মা, তখন জানতে পারি তার ভাই তার সঙ্গে খারাপ সম্পর্ক ছিল আর তাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার ভাই মারা যায়। অ্যানা যখন তার ভাইয়ের মৃত্যুর পরে তার বাবা মাকে তাদের সম্পর্কের ব্যাপারে জানায়, তখন তার বাবা মা তাকে বলেছিল তোমাকে 33 বার প্রার্থনা করতে হবে, তবে ক্ষুধার্ত থেকে, এতে তোমার ভাইয়ের আত্মা নরক থেকে স্বর্গে চলে যাবে, কারণ তারা মনে করতো অ্যানার ভাই তার জন্যই মরেছে। নার্স বুঝতে পারে এই সব প্ল্যান অ্যানার বাবা মায়ের, আর তারা সবকিছুই জানে। তারা জেনে শুনে নিজের মেয়েকে অন্ধবিশ্বাসের চক্করে মারতে চায়। এইসব কথা নার্স গিয়ে সরাসরি কমিটিকেও জানাতে পারবে না, নয়তো অ্যানার জীবন নষ্ট হয়ে যাবে। তাই নার্স গিয়ে কমিটিকে শুধু এটা বলে যে অ্যানা খাবার খাচ্ছে এবং তার মাই তাকে লুকিয়ে খাবার দিচ্ছে, তবে নার্সের কাছে এর কোনো প্রমাণ ছিল না। দিনের অর্ধেক সময় নানও সেখানে পাহারা দেয়, তবে সে বলে দেয় যে সে এরকম কোনো কিছুই দেখেনি। এজন্য তারা সেখানে সরাসরি অ্যানাকে ডেকে জিজ্ঞাসা করে যে সে কি খাবার খাচ্ছে। অ্যানা বলে সে খাবার খাচ্ছে না, সে স্বর্গ থেকে আসা ম্যানা খেয়ে জীবিত আছে। এসব শুনে কমিটির অর্ধেক লোক মনে করে অ্যানা খাবার খাচ্ছে, আর বাকি অর্ধেক লোক ধরে নেয় যে অ্যানা হয়তো খাবার খাচ্ছে না। এখানে কোনো কিছুই প্রমাণিত হয় না। নার্স জানতো যে আর মাত্র 2 দিনই বাকি আছে আর এখন অ্যানারও মৃত্যু হবে, কারণ তার শরীর অনেক দ্রুত খারাপ থেকে খারাপতর হচ্ছিল, তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এই জন্য নার্স বিলের কাছে সাহায্য চায় আর একটা প্ল্যান বানায়। সে প্ল্যান করে সে অ্যানাকে কিডন্যাপ করে তার সঙ্গে নিয়ে যাবে, কারণ সে জেনে গিয়েছে অ্যানার পরিবারের লোকেরাই অ্যানাকে মারতে চায়। আসলে নার্সের একটা মেয়ে ছিল যে 2 বছর পরেই মারা যায় আর তার স্বামীও তাকে ছেড়ে চলে যায়। নার্স বিলকে পছন্দ করত আর সে অ্যানাকেও তার সঙ্গে নিয়ে যেতে চায়। প্রথমে বিল রাজি না হলেও কিছুক্ষণ ভেবে সে রাজি হয়ে যায়। এরপর নার্স গ্রামে প্রচার করে যে সে অ্যানার জন্য পূজা করাচ্ছে। এটা শুনে গ্রামের সবাই সেখানে চলে যায় আর অ্যানা একাই তার ঘরে ছিল। নার্স তার কাছে গিয়ে তাকে আবারও বোঝায়। নার্স এবার সোজাসুজি না বুঝিয়ে তাকে তার ভাষাতেই বোঝায়। সে বলে অ্যানা এখন তুমি মারা যাবে আর সোজা স্বর্গে পৌঁছে যাবে, তবে এমনও হতে পারে যে গড তোমার উপরে দয়া করে তোমাকে আবারও নতুন জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবে। এমন একটা মেয়ের জীবন যার সঙ্গে কোনো খারাপ কাজ হয়নি, আর এমন জীবনে কোনো অনুতপ্তও তাকে করতে হবে না। অ্যানা হ্যাঁ বলে আর বলে যদি সে এমন জীবন পায় তবে সে খুশি খুশি জীবনযাপন করবে। তাই নার্স এবার তাকে নিয়ে সেই পবিত্র কুয়ার কাছে যায়। সে বলে এখন তুমি তোমার চোখ বন্ধ করো, এখন তুমি ধীরে ধীরে মারা যাবে। এরপর সে আবারও অ্যানাকে চোখ খুলতে বলে। এবার সে অ্যানাকে অ্যানা বলে না, সে তাকে ন্যান বলে ডাকে। ন্যান সেই নাম ছিল যা নার্স একবার মজা করে অ্যানাকে বলেছিল, আর অ্যানা বলেছিল যখন সে তার নতুন জীবন শুরু করবে তখন যেন তার নাম ন্যান হয়। তো নার্স তাকে ন্যান বলে ডাকে আর ন্যান তার চোখ খুলে তাকায়। নার্স তাকে জিজ্ঞাসা করে তার কি ক্ষুধা লেগেছে। ন্যান বলে হ্যাঁ তার ক্ষুধা লেগেছে আর সে খাবার খাবে। এখন নার্স তাকে খাবার খাওয়ায় এবং সেখানে তাকে রেখেই চলে যায়। সেখানে থেকে ন্যানের বাড়িতে যায় আর ন্যানের পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়, তাই আগুন লাগানোর চক্করে নার্সের নিজের হাতও পুড়ে যায়। এরপরের সিনে আবারও কমিটিকে দেখানো হয়। নার্স আগে থেকেই নিজের ডায়েরিতে লিখে রেখেছিল যে কয়টায় অ্যানার শরীর খারাপ হয়েছিল আর কয়টায় সে মারা যায়। ডায়েরি থেকে প্রমাণিত হয়েছিল অ্যানা মারা গিয়েছে, তবে তার ঘরের কোথাও অ্যানার লাশ পাওয়া যায়নি। যেহেতু নার্সের বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রমাণও ছিল না, তাই তারা নার্সকে ছেড়ে দেয়।
এবার নার্সের সঙ্গে দেখা করতে নান আসে। নান তাকে বলে যখন পূজা চলছিল তখন তার ভালো লাগছিল না, তাই সে আবারও বাড়ির দিকে রওনা দেয়। সেই সময় সে দেখেছিল একটা লোক অ্যানাকে ঘোড়ায় করে কোথাও নিয়ে যাচ্ছে, যেটা বিল ছিল। এখানে নার্স নানকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। নার্স বলে এখন অ্যানা অনেক ভালো জায়গায় আছে। এরপর নার্স গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। তখন জানতে পারি এই কমিটি অনেক কৃপণ ছিল, যেহেতু অ্যানার লাশ পাওয়া যায়নি, আবার এটাও ক্লিয়ার ছিল না যে অ্যানা খাবার খেত নাকি না, সে গডের বাচ্চা ছিল নাকি না, এসব কারণে তারা নার্সকে কোনো টাকাও দেয় না। এখানেই সবকিছু নানও জানতো, তবে এটা এমন সময় ছিল যখন লোকেরা ধর্ম নিয়ে এত বেশি অন্ধবিশ্বাস করত যে কেউ যদি সরাসরি সত্যিটাও বলে দিত তবুও শুধু সমস্যারই সৃষ্টি হতো। এজন্য নান সবকিছু জেনেও এখানে বলেছিল যে সে কিছুই জানে না। এরপরে সিনে দেখি নার্স সেই গ্রাম থেকে অনেক দূরে শহরে চলে যায়, যেখানে সে অ্যানা অর্থাৎ ন্যানের সঙ্গে দেখা করে। এখানে ন্যান, নার্স আর বিল তিনজনই একটা পরিবার ছিল। তারা এখানে থেকে সিডনিতে শিফট হয়ে যায়। সিডনিতে তারা নিজেদের নতুন পরিচয় সঙ্গে নতুন করে জীবন শুরু করে। এই মুভির শেষটা অন্যরকম ছিল। নার্স কাউকেই বলেনি যে অ্যানার ভাই আর তার বাবা মা তার সঙ্গে কি কি করেছিল। সে তো শুধু অ্যানাকে বাঁচিয়েছিল আর তাকে নিজের মেয়ে বানিয়ে নিয়েছিল। সে বিলকেও বিয়ে করে নিয়েছিল আর তারা তিনজনই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এমনই আরো মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।